ভাই বুদ্ধিজীবীরা বলেছেন বাংলার একটা নিজস্ব গান থাকা উচিত, যেটা আমাদের আমরা রাষ্ট্রীয় গীত যেমন জনগণ মনোয়দি করি তেমনি রবি ঠাকুরের একটা গান যদি আমরা নিই এটা ভালো মেসেজ যাবে। তো সবার কথা শুনে আমার যেটা মনে হয়েছে মেজরিটি বলেছেন বাংলার মাটি বাংলার জল। আমি ইন্দ্রনীল সেনকে অনুরোধ করব, আমরা সবাই দাঁড়াবো, আসুন অন্তত এই গানটা আমরা আমাদের সব প্রোগ্রামে বাজাবো এবং বাংলার জাতীয় গীত হিসেবে আমরা জনগণ মনোধিনায়কও গাইব বাংলার মাটি বাংলার জলও গাইব। এইটাও আমাদের প্রস্তাবে আছে, আপনার প্রস্তাবটা আমরাই করে দিচ্ছি, কারো আপত্তি নেই তো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমাদের সমস্ত বরণীয় স্মরণীয় সকলকে আমাদের প্রণাম। সারা বিশ্ব বাংলায় যত আমাদের প্রবাসী বন্ধুরা আছে তাদেরও বলবো বাংলা দিবস আমরা কবে করব আমি সেটা আপনাদের জানিয়ে দেব আমরা অ্যাসেম্বলিতে আলোচনা করার পর। কিন্তু আজকে আমরা একটা সিদ্ধান্ত তো হয়ে গেল যে বাংলার মাটি বাংলার জলটাকে বাংলার গান হিসেবে বাংলার রাজ্যের যে রাষ্ট্রীয় গীত সেটা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো এই মিটিং থেকে। হ্যাঁ, সবাই মিলে গাই আসুন, ব্রাত্য তোমরাও গাও। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ, বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা, বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। রাখি বন্ধনের জন্য আপনাদের সবাইকে অনেক অভিনন্দন শুভেচ্ছা। শুধু আমার একটা ছোট্ট প্রস্তাব থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গানটা লিখেছিলেন রাখি বন্ধনের সময় তখন তিনি শুধু বাঙালিদের জন্য প্রোগ্রামটা করেছিলেন যাতে সব সমাজকে নিয়েই যারা বাংলায় কথা বলে, যেহেতু বাংলায় বিভিন্ন রকমের লোক আজকে বাস করে, বিভিন্ন জাতি বিভিন্ন উপজাতি বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্ম, আজকে তিনি বেঁচে থাকলে তিনি এটাই বলতেন বাংলার বলতেন, বাঙালির প্রাণ বাঙালির মনটার জায়গায় যদি আমরা বাংলার প্রাণ বাংলার মন বাংলার ঘরে যত ভাই বোন এটা ইউজ করতে পারি কিনা আমি আপনাদের মতামত চাইব। যদি আপনারা ইয়েস করেন আমি মনে করি তাহলে আমরা সব ধর্মকে সব বর্ণকে সব সম্প্রদায়কে সব